আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আপনারা যারা ব্র্যান্ডেড পিসি বা ল্যাপটপ উইথ প্রি ইনস্টলড অপারেটিং সিস্টেম সহ ব্যবহার করেন, তারা জানেন যে কোনো কারণে যদি আপনাদের কম্পিউটারটি ভাইরাস দ্বারা এফেক্টেড হয় বা র‍্যানসামওয়্যারের বিভিন্ন ভার্সন এখন খুব প্রচণ্ডভাবে আক্রমণ করছে বিভিন্ন পিসিতে, যদি সেরকম কিছু হয় বা যদি আপনার উইন্ডোজ ক্র্যাশ করে অথবা অনেকদিন ব্যবহার করার পর আপনার পিসি বা ল্যাপটপটি যদি খুব স্লো হয়ে যায়, সেক্ষেত্রে বুট করার সময় F11 প্রেস করে আপনারা ফ্যাক্টরি ডিফল্ট সেটিংয়ে রিস্টোর করে নিতে পারেন অপারেটিং সিস্টেম। আচ্ছা, মনে করুন যদি কোনো কারণে সেই ব্যাকআপটি নষ্ট হয়ে যায়, অথবা যারা ক্লোন পিসি ব্যবহার করেন অথবা যারা ল্যাপটপ ব্যবহার করেন কিন্তু উইদাউট প্রি ইনস্টলড অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে তারা কীভাবে এরকম একটি ব্যাকআপ তৈরি করবেন যা F11-এর মাধ্যমে রিস্টোর করা যায়, আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই কাজটির জন্য আমাদের যে সফটওয়্যারটি লাগবে সেটির নাম হচ্ছে অ্যাক্রোনিস। অ্যাক্রোনিস ট্রু ইমেজ, এ হচ্ছে তার ওয়েবসাইট। আমরা পার্সোনাল এডিশনটি ডাউনলোড করব, এটি 30 ডেজ ফ্রি আছে। তো কেউ যদি ফুল ভার্সন চান, কপিরাইটের জন্য আমরা এখানে দেখাতে পারছি না, কিন্তু আমরা দিয়ে দিব। ডাউনলোড ফর পিসি, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমার কাছে ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে ইনস্টল করা দেখিয়ে দিচ্ছি। ইনস্টল, ইনস্টলেশন কমপ্লিট। এই হচ্ছে ইন্টারফেসটি, স্কিপ করে দেন, সমস্যা নেই। এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমার একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি সেটির থেকেই দেখাচ্ছি। আচ্ছা, আমরা স্টার্ট ট্রায়াল দিয়ে করব। যারা এটির অ্যাক্টিভেশন চাচ্ছেন তারা আমাদের পেজে মেসেজ দিবেন, আমরা চেষ্টা করব পেজ থেকে এক ভার্সনটি দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে মেইন ইন্টারফেস, একটি হচ্ছে ব্যাকআপ, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি, অ্যান্ড লাস্ট হচ্ছে রিকভারি। তো আমাদেরকে ব্যাকআপ নিতে হবে প্রথমে। এই হচ্ছে আমার পিসিটি, আমি কী কী পার্টিশন নিতে চাই, এন্টার পিসি অথবা শুধু ডিক্স অ্যান্ড সিলেক্টেড পার্টিশন, অথবা ডিক্স সিলেক্টেড ফাইলস অ্যান্ড ফোল্ডার, এবং আদার্স বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে। তো আমরা ডিক্স অ্যান্ড পার্টিশন থেকেই চুজ করে নিই। আমার দুটো ড্রাইভ আছে, আপনারা কত দেখেছেন, সি ড্রাইভ এবং ই ড্রাইভ, এটি একটি নেটওয়ার্কে শেয়ার ড্রাইভ। তো আমি দুটো ড্রাইভকে নিতে চাচ্ছি, ফুল ব্যাকআপই নিব অলমোস্ট। ওকে, ও বলা হয়নি, আমরা তো আসলে সিকিউর একটি পার্টিশন করতে চাচ্ছি যেটাতে F11 দিয়ে আমরা রিকভার করতে চাই। সো সেই কাজটি আগে করে নিতে হবে। চলুন আগে টুলসে চলে যাই,
টুলসে গিয়ে অ্যাক্রোনিক সিকিউর জোন বানাতে হবে। স্পেশাল প্রোটেক্টেড পার্টিশন ফর স্টোরিং ব্যাকআপস অন ইয়োর ডিস্ক। স্পেশাল প্রোটেক্টেড পার্টিশনটি আপনার যে কোনো ভাইরাস থেকে প্রোটেক্ট রাখবে। সো আপনি একটা নিরাপদ সিকিউর জোন তৈরি করতে পারছেন ব্যাকআপটির জন্য। সি ড্রাইভ থেকে কিছু জায়গা নিয়ে এই পার্টিশনটি তৈরি করব। আচ্ছা, এই কাজের জন্য 15 GB ইজ এনাফ। তারপর আমাদের সিকিউরিটির জন্য আমরা 16 GB পর্যন্ত নিয়ে নিয়েছি, বাট ইটস ওকে ফর 15 GB। প্রসিড, দেখুন এখানে আমার সি ড্রাইভ আছে এবং ই ড্রাইভ আছে, আর আমি অ্যাক্রোনিস সিকিউর জোনের জন্য 16 GB একটি পার্টিশন করছি। তো রিস্টার্ট হয়ে গেল, আমরা আবার ওপেন করি। আচ্ছা, আমরা অ্যাক্রোনিক সিকিউর জোনটি তৈরি করে ফেলেছি, দেখে নিই হয়েছে কিনা। দেখুন এই আমাদের সিকিউর জোনটি ড্রাইভটি তৈরি হয়ে গেছে। এটা যদি ডাবল ক্লিক করুন, ব্রাউজ করছি, ফোল্ডারটি এমটি। এখন আমাদের যেতে হবে সেই ব্যাকআপে আবার। আমরা চুজ করে রেখেছিলাম, তারপরও দেখে নিই কি কি চুজ করেছি। ডিস্ক এন্ড পার্টিশন, সি ড্রাইভ এবং ই ড্রাইভ। ওকে, সিলেক্ট ডেস্টিনেশন, ব্রাউজ। এই যে দেখুন অ্যাক্রোনিক সিকিউর জোন, এটি সিলেক্ট করে দেব। ব্যাকআপ নাও। ব্যাকআপটি নিতে একটু সময় লাগবে, সো ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের ব্যাকআপটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে দেখতে পারবো। আচ্ছা, আমাদের আজকের ডেট সহকারে, টাইম সহকারে পুরো ফাইলটি এখন আমরা যে জিনিসটি চেয়েছিলাম যে আমরা এটিকে F11 দ্বারা রিস্টোর করতে চাই। যদি কোনো কারণে ক্র্যাশ হয় বা ভাইরাস এফেক্টেড হয় বা যে কোনো প্রবলেমের জন্য বা অনেক দিন পুরনো হয়ে যাওয়ার পরে খুব স্লো হয়ে গেলে আমি যদি মনে করি আবার রিস্টোর করব, তো বুটের সময় F11 চেপে রিস্টোর করতে চাই, সেই জন্য আমাকে টুলসে যেতে হবে, অল টুলস। দেখুন এখানে অ্যাক্রোনিস স্টার্ট আপ রিকোভারি ম্যানেজার, যদি ডাবল ক্লিক করুন। এই যে দেখুন অ্যাক্টিভেট ইফ F11 প্রেসড অ্যাট বুট টাইম অ্যাক্রোনিস থ্রু ইমেজ উইল বি রান, এটাকে অ্যাক্টিভ করে দেন। কমপ্লিট হয়ে গেল, সো আমাদের কাজ কমপ্লিটলি শেষ। এখন টেস্টের জন্য আমরা কিছু কাজ করি, যেমন আমাদের ই ড্রাইভ থেকে ধরুন এই ফাইলগুলো আমরা মুছে দিই। আচ্ছা,
এই আইকনটি ধরুন মুছে দিচ্ছি প্লাস আমি এখন নতুন ধরনের একটি ফোল্ডার তৈরি করছি ওকে তার মানে যখন আমরা ব্যাকআপ নিয়েছি তারপরে ধরুন ভাইরাস এফেক্টেড হলো বা নতুন কিছু ফাইল আপনি কপি করেছেন সেগুলো কারণে হয়তো প্রবলেমটি হয়েছে সো আপনি এই অবস্থা থেকে রিস্টোর করে পুরনো ফাইলে চলে যেতে চান আচ্ছা তাহলে আমরা রিস্টার্ট করি এই দেখুন F11 অপশনটি চলে এসেছে আমরা F11 প্রেস করে দিচ্ছি এখন দুটি অপশন পাবেন একটি হচ্ছে স্টার্ট উইন্ডোজ আর একটি হচ্ছে অ্যাক্রোনিস স্ট্রিমেজ আমরা যদি স্টার্ট উইন্ডোজে দিই তাহলে নরমালি যেভাবে আমরা উইন্ডোজটি ওপেন হয় সেরকম ওপেন হবে আর আমরা যদি রিকভার করতে চাই সেক্ষেত্রে অ্যাক্রোনিস স্ট্রিমেজ অপশনে চলে যাব এই ক্ষেত্রে এই জায়গায় হয়তো আপনার মাউস কাজ না করতে পারে সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কাজটি করতে পারেন আচ্ছা এইরকম একটি মেনু আসবে একটু আগে আমরা বলেছিলাম হয়তো মাউস কাজ না করতে পারে সেখানে সেক্ষেত্রে আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে আপনি মুভ করতে পারেন বাট এইখানে ড্রাইভারটি বিল্ট ইন দেওয়া থাকে সে কারণে কাজ করবে কিন্তু আপনি যেটি হলুদ কালারের যে আইকনটি দেখছেন মাউস পয়েন্টারটি এটি মূলত একটি আমাদের ব্যাকআপ তো অলরেডি আছে আমরা এখন রিকভারে যাব রিকভার মাই ডিস্ক এই যে দেখুন ব্যাকআপ যে ফাইলটি আমরা তৈরি করেছিলাম এই ফাইলটি আমরা রিস্টোর করব নেক্সট রিকভার হোল ডিস্ক এন্ড পার্টিশন রিকভার চুজেন ফাইলস এন্ড ফোল্ডার ইচ্ছে করলে আমরা এখান থেকে শুধুমাত্র চুজেন ফাইল এন্ড ফোল্ডারগুলো নিতে পারি তো আমরা পুরোটাই করতে যাচ্ছি রিকভার হোল ডিস্ক এন্ড পার্টিশন নেক্সট নাও প্রসিডে ক্লিক করব রিকভারের পর এই অপশনটি যদি অ্যানেবল করে দিই সেক্ষেত্রে রিস্টার্ট অটোমেটিক হয়ে যাবে অথবা ইচ্ছা করলে আপনি ম্যানুয়ালি এখান থেকে ক্লোজ করেও করতে পারেন আপনার ইচ্ছা তো আমরা এইভাবেই রাখি ওকে আমাদের রিকভার অপারেশনটি সাকসেস হয়ে গেল আমরা ক্লোজ করে দিচ্ছি তো এখন রিস্টার্ট হয়ে যাবে ওকে আমাদের পিসিটি অলরেডি রিকভার হয়ে গেল দেখুন এখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটি এখন নেই আচ্ছা ওকে আমাদের ই ড্রাইভে যে ফাইলগুলো আমরা ডিলিট করেছিলাম দেখি এখন কি অবস্থা সেই সব ফাইলগুলো আবার আগের অবস্থায় চলে এসছে সো আপনারা বুঝতেই পারছেন যদি কোনো কারণে র‍্যানসাম দিয়েও যদি আপনার পিসিটি ব্লক হয়ে যায় কমপ্লিটলি সেক্ষেত্রে আপনার যদি ব্যাকআপ করা থাকে আপনি সেটাকে আবার সুন্দর মতো রিকভার করে নিতে পারবেন ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা থাকি আল্লাহ হাফেজ Subscribe. Press bell icon. Please like and share with your friends.